ইউএস মার্শাল সার্ভিস বা ইউএসএমএস স্বীকার করে নিল দেবযানী খোবরাগাড়েকে বিবস্ত্র করে তল্লাশি চালানো হয়েছে। ইউএসএমএস এর মুখপাত্র নিকি কুরেরিক বারেক বলেন, অন্যান্য ধৃতদের যেভাবে তল্লাশি করা হয় দেবযানী খোবরাগাড়ের ক্ষেত্রেও সেই একই পদ্ধতি মেনে তল্লাশি চালিয়েছে ইউএসএমএস, তাকে বিবস্ত্র করে তল্লাশি চালানো হয়েছে। এদিকে গোটা ঘটনাকে আমেরিকার কূটনৈতিক ব্যর্থতা আখ্যা দিয়েছেন দেবযানীর আইনজীবী ড্যানিয়েল এন আরশাক। তার বক্তব্য, কূটনীতিবিদ হওয়ায় দেবযানী খোবরাগাড়ে রক্ষা কবচ রয়েছে, তার বিরুদ্ধে আদালতে মামলা রুজু করা যায় না, আন্তর্জাতিক প্রোটোকল রক্ষা করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে ফেরার সময় উত্তক্ত করার প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হলো একাদশ শ্রেণীর এক ছাত্রীকে। অভিযুক্তকে ধরে গণপ্রহার উত্তেজিত জনতার। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত শ্যামনগরে। অভিযোগ, ওই কিশোরীকে প্রায়শই উত্তক্ত করত শিশির ঘোষ নামে এলাকারই এক যুবক। বুধবার এর প্রতিবাদ করতে যায় ওই ছাত্রী। অভিযোগ, তখন তার গলায় ধারালো অস্ত্রের কোপ মারে শিশির, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই কিশোরী। ঢিল মারলে যে পাটকেল খেতে হয় তা মঙ্গলবারই হাড়ে হাড়ে বুঝেছে আমেরিকা। সরেছে দিল্লির ন্যায় মার্গে মার্কিন দূতাবাসের বাইরে ট্রাফিক ব্যারিকেড, সেই সঙ্গে কূটনৈতিক রক্ষা কবচ কারার ইঙ্গিতপূর্ণ একাধিক পদক্ষেপ। আর এরপরই ভিয়েনা কনভেনশনে নীতি মানার জন্য বুধবার নয়াদিল্লির কাছে আবেদনও জানিয়েছে ওয়াশিংটন। গোটা ঘটনার পর্যালোচনার কথা বললেও দেবযানীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রশ্নে আগের অবস্থানে অনর আমেরিকা। তাদের সাফাই, দেবযানীর বিষয়টি এখন ফেডারেল কোর্টের এখতিয়ারভুক্ত, এখানে প্রশাসনের কিছু করার নেই। ওবামা প্রশাসনের আবেদন, এদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা সুনিশ্চিত করুক ভারত সরকার। অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের অপসারণ নিয়ে তৎপর কেন্দ্র, অন্যদিকে সোমনাথ চট্টোপাধ্যায়ের দাবি, এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের মতামত নেওয়ার কোনো সংস্থা নিয়ে আইনে নেই। ইন্টার্নকে যৌন নিগ্রহের অভিযোগের প্রেক্ষিতে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে দুটি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের দাবি, সেই চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠিয়ে দেন রাষ্ট্রপতি। যদিও লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রকের মতামত চাইতে পারেন না রাষ্ট্রপতি,